অনেকখানি জায়গা জুড়ে দোতলা বাড়ি, ঢালাই ছাদ, ইটের গাঁথনি। বাড়িটি মুর্শিদাবাদের ফরাক্কার তৃণমূল পরিচালিত অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অহিদা খাতুনের। এই বাড়িতেই তাঁর শাশুড়ি থাকেন। অথচ দেখা যাচ্ছে আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের শাশুড়ির। পঞ্চায়েতের প্রধান তথা এত বড় বাড়ির মালিকের শাশুড়ির নাম যেখানে আবাস যোজনা প্রকল্পে, সেখানে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত প্রকৃত প্রাপকরা। যেমন এই গ্রামেরই বাসিন্দা সাবিনা ইয়াসমিন, তার বেড়ার বাড়ি ওপরের টালির চাল। অনেকবার আবেদন করা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকায় তার নাম ওঠেনি। প্রয়োজন আছে বলেই তো দরখাস্তটা করেছি, তা আসেনি তো কি করবো আমরা বলেন? প্রধানকে মারবো না কাকে মারবো না কাকে চাইবো বলেন? আর এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে উঠেছে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ। তো প্রত্যেকটা নেতা তৃণমূলের তাদের বাড়ি আত্মীয় স্বজন তারাই ঢুকে আছে এই লিস্টে। যারা যোগ্য, যারা পাওয়ার, তারা পাবে না, তাদের নাম নাই। আজকে তারা ঘুরে বেড়াচ্ছে বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে ঘুরে বেড়াচ্ছে। আমরা নিজেদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা বিডিও সাহেবকে, ডিএম সাহেবকে আমরা জানাবো বিষয়টা, যাতে যারা যোগ্য তারাই যাতে পায়। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যা কালচার চলছে লুটের, একই কালচার তলায় পঞ্চায়েতের যারা মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, তারাও করছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের উপরে দায়িত্ব পড়েছে, তারা এগুলো সঠিকভাবে করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে, হুমকির সম্মুখীন হচ্ছে। প্রধান, উপপ্রধান, মেম্বার, এরাই তো আবাস যোজনা সমস্ত লুট করে নিচ্ছে। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। যে আমার শাশুড়ির নামটা চলে এলো আমি জানতে পারিনি, যখন লিস্ট আসার পরে দেখলাম যে আমার শাশুড়ির নামটা এসেছে, তখন আমি পঞ্চায়েতে আবাস প্লাসে যে সুপারভাইজার আছে ওনাকে আমি বলেছি যে আমার শাশুড়ির নামটা যাতে ডিলিট করা হয়। মানুষ মাত্রেই ভুল হয়, এখন কিভাবে ভুল করে চলে এসছে আমি তো বলতে পারবো না। এখন তো সামনে পঞ্চায়েত ভোট, এখন আমাকে কিভাবে খারাপ করতে পারে সেই জন্যই এটা উঠে পড়ে লেগেছে। মুর্শিদাবাদের জেলাশাসক জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ঘটনাটি সামনে যখন এসেছে তালিকা থেকে নাম বাতিল করা হবে। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।